দেখেছেন যেগুলো কিন্তু সব হচ্ছে একদম হচ্ছে রিয়েল স্টোন স্টোন জুয়েলারি যেটাকে বলা হয় কিন্তু আপনারা আফগান পাজামা পেয়ে আপনার হচ্ছে মিরর করা আছে স্টোন ওয়ার্ক করা আছে টোটাল ভিউটা দেখেন এটা এটার বডিতে দেখেন দেখতে পাচ্ছেন একদম চড়া করে কাজ করা এবং এখানে কিন্তু চমৎকার একটা কালার দেখেন মিষ্টি পিঙ্ক কালার সো এটার প্রাইসটা একটু জেনে নেই ফ্যাস চলে এসেছি পূজার জন্য আমরা একদম হচ্ছে নতুন নতুন কিছু ড্রেস কালেকশন নিয়ে একেবারে ফ্যান্সি কালেকশন থাকবে থেকে শুরু করে যে কোনো বয়সের আপরা কিন্তু পড়তে পারবেন স্টোন ওয়ার্কের মধ্যে থাকছে এগুলো সারারা গারারা ফ্রন্ট কাটের মধ্যে থাকবে দেখাচ্ছি ফ্যাশন কা ঘাট থেকে ভিডির স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তিন বাই তিন লেভেল তিন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বার্সপাত এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার স্টোন করা এখানে আবার একটা কন্ট্রাস্ট সুতো দিয়ে ফুলটা করা আছে নিচে দিকটা কাটওয়ার্ক করা প্যাটার্নটা হচ্ছে কামিজ প্যাটার্নে ঠিক আছে ভিতরে ইনার করা আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি সাইজ কী কী দিচ্ছেন ভাইয়া থেকে পর্যন্ত আচ্ছা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত দিচ্ছে এবং এটা দেখেন এটা প্রচুর ঘেরওয়ালা একটা প্লাস্টিক এই দেখেন দেখতে পাচ্ছেন একদম চড়া করে কাজ করা এবং এখানে কিন্তু হচ্ছে শেপটা ভালো এসেছে বিকজ এখানে কলি কলি করা আছে কিন্তু দেখেন কাঠটা কলি কলি করা আছে এই জন্য এটার শেপটা ভালো এসেছে একদম ছড়িয়ে থাকবে দেখেন আর এটার উপরে যখন দিবেন দেন উপরে দিয়ে দেন আমরা হচ্ছে একটা ভালো করে দেখাবো বাকিগুলো হচ্ছে আপনাদেরকে জাস্ট কালারগুলো শো করবো ওকে এটার সাথে আছে ওড়না তাই না ওরনাথ দেখ এটা দেখেন অরনাটা সেম বডির ফ্যাব্রিক্সেই হচ্ছে পার করা আছে এবং এখানে ছিটানো ছিটানো পুরোটাই ফ্লাওয়ার করা আছে

পাওয়ার করা আপনার হচ্ছে মিরর করা আছে স্টোন ওয়ার্ক করা আছে টোটাল ভিউটা দেখেন এটা এটার বডিতে দেখেন এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি এবার ওভার ভিউটা দিয়ে দিই আচ্ছা এটার সাথে থাকছে আপনার সুন্দর একটি এরকম গারারা থাকছে এই যে দেখেন ওকে সাথে কি আছে আর এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা অল ওভার ছিটানো কাজ এবং পার করা আছে ওকে সো এটার কালার দেখিয়ে দিচ্ছি আমরা এটা দেখেন সেম ডিজাইনে কিন্তু অ্যানাদার কালার ওকে এটা একদম সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার ওকে এটা হচ্ছে গারারাটা প্রাইস কেমন থাকছে ভাইয়া হাজার ওকে সো গাইজ এই ড্রেসটা থাকছে পাঁচ হাজার পাঁচশো সাইজ তো আপনারা জানেনি ঠিক আছে সর্বোচ্চ ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারছেন আচ্ছা এটা কি আচ্ছা ওকে এটা দেখেন এটা হচ্ছে গ্রেপ কালার যে দেখেন এটা হচ্ছে গ্রেপ কালার পুরোটাই হচ্ছে এভাবে ছিটানো ছিটানো হচ্ছে আপনার ফ্লাওয়ার করা আছে কালারফুলের মধ্যে কন্ট্রাস্ট কালারে স্টোন করা এবং এই মিডেলে সুন্দর করে আপনার হচ্ছে গ্লাস বসানো আছে এটা দেখেন নিচে চড়া করে কাজ করা আছে প্লাজোটায় ঠিক আছে একেবারে ঘেরওয়ালা প্লাজো উপরে থাকবে এই যে কামিজ প্যাটার্নের এটা থাকবে উপরে সাথে সাথে থাকছে ওড়না ওড়নাটায় ছিটানো কাজ আছে এটা দেখেন এটা কিন্তু পার্পলের আর আরেকটা টোন হ্যাঁ ডিপ না কিন্তু একটু লাইট টোন এটা ঠিক আছে বডি থাকছে এটার 30 এটা সো এটা কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আমরা পাজামাটা স্কিপ করছি আমরা জাস্ট হচ্ছে বডি গুলো দেখিয়ে দিতে দেখেন সুন্দর একটা মিষ্টি কালার ওকে প্রাইস থাকছে ভাইয়া 4500 টাকা 4500 টাকা থাকছে এটা দেখেন এটাও কিন্তু শর্ট কামিজের মধ্যে মেবি প্লাজো আসবে তাই না আফগানি পাজামা আফগানি পাজামা আসবে আচ্ছা দেখেন নিচে কাটওয়ার করা আছে স্টোন প্লাস হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার স্লিভটা স্লিপটা একদম ফুল কভারেজ লং থাকছে কিন্তু আচ্ছা এটার সাথে পাজামা কি থাকছে দেখেন এটার পাজামাটা আফগানি পাজামা থাকছে দেখতে পাচ্ছেন এটার কুচিগুলো কিন্তু অনেক ঘন ঘন দেখেন কুচিগুলো ঘন ঘন এবং এখানে একটা সুন্দর করে হাঁটু পর্যন্ত একটা সুন্দর লতানো একটা ডিজাইন চলে গেছে এখানে স্টোন প্লাস হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা আছে এটা সাথে আছে না ম্যাচিংয়ে এই দেখেন ওড়নাটা কত সুন্দর করে কাজ করা কাটওয়ার্ক করা প্লাস হচ্ছে এরকম অ্যাঙ্গেল করে একটা ডিজাইন গেছে কালার দেখেন এটার এটা দেখেন পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন ওকে এটা দেখেন এটা হচ্ছে আবার গ্রেপ কালার চলে এসেছে এটা 38 থেকে 46 সাইজ হবে 38 থেকে 46 সাইজ হচ্ছে আপনার হচ্ছে আফগানি ড্রেসটার ওকে প্রাইস থাকছে 5500 5500 টাকায় এটা দেখেন এটার হাতাটা দেখেন ওকে পুরো ড্রেসটা দেখাই একেবারে নিচের অংশটা দেখেন একদম ভারী করে কাজ আছে ঘন করে চড়া একটা পার এবং এটার বডিটা দেখেন দেখেন দেখেছেন যেগুলো কিন্তু সব হচ্ছে একদম হচ্ছে রিয়েল স্টোন জুয়েলারি স্টোন যেটাকে বলা হয় ওকে এটার সাথেও কিন্তু আপনারা আফগান পাজামা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আফগান পাজামা ওকে কালার ম্যাচিংয়ে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন ওকে খুব চমৎকার একটা কালার ম্যাজেন্ডা কালার এটার সাথে পাচ্ছে এটা দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর একটা গোল্ডেন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন ওকে সাইজগুলো হয়ে যাচ্ছে ভাইয়া এটা থার্টিএট থেকে আচ্ছা এটার একটা মাস্টার্ড ইয়ালো আর একটা সি গ্রিন কালার হবে ঠিক আছে সপে আসলে দেখতে পারবেন বা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু ফ্রন্ট কার্ট ফ্রন্ট কাট একটু ঘেরোয়ালার মধ্যে কামিজ প্যাটার্নে না ঠিক আছে একটু শর্ট হবে এই দেখেন স্টোন প্লাস হচ্ছে আপনার মিরো ওয়ার্ক করা মাঝখানে এরকম কাটা আছে এবং হচ্ছে এটা হচ্ছে স্লিপটা স্লিপটাও সুন্দর করে কাজ করা আছে ওকে ব্যাক সাইডে কাজ থাকছে এবং এখানে একটা রিবন দেওয়া আছে সুন্দর করে একটা টাই করে নেবেন বো করে নেবেন একটা ঠিক আছে এটা দেখেন পুরোটা হচ্ছে পাজামা জুড়ে কিন্তু এরকম কলকা ডিজাইনটা করা আছে কলকাটার মধ্যে ফুল হচ্ছে স্টোন প্লাস হচ্ছে আপনার মিরর করা আছে ঠিক আছে এই দেখেন ওকে প্রাইস থাকছে কেমন এটা এটার প্রাইস পাঁচ হাজার টাকা সাড়ে টাকা থাকছে এটা এটা হচ্ছে ওনাটা কালারটা দেখেন লাইট একদম হচ্ছে একটা বলা যায় হচ্ছে আইসুথিং কালার বলা যায় কিন্তু ঠিক আছে এটা দেখেন সুন্দর হচ্ছে আপনার কালারটা এটা কী কালার বলে সি গ্রিন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালার ওকে আচ্ছা পাজা ওনা যেহেতু সেম আমরা দেখালাম না এটা চমৎকার একটা হচ্ছে পিঙ্ক কালার এসেছে দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর দেখেন অফ ওয়াইডের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন স্লিপটা দেখিয়ে দিই এই যে দেখেন ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালারে এটা সাথে কিন্তু সুন্দর একটা ঘেরওয়ালা গাড়ারা পেয়ে যাবেন দেখিয়ে দেন হ্যাঁ গায়ে হলুদের পার্টিতে কনেরা নিতে পারবেন একদম হচ্ছে গর্জিয়াস লুকের জন্য এটা দেখেন ওকে মাস্টার্ড এটা দেখেন কিচ্ছু চমৎকার একটা কালার দেখেন মিষ্টি পিঙ্ক কালার সো এটার প্রাইসটা একটু জেনে নিন ভাইয়া এটার প্রাইসটা বলবে 5500 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 5500 টাকা ঠিক আছে প্রাইসটা 5500 টাকার সাইজ হয়ে যাচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে ফ্যাশন কা ঘাট থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে বাই তিন লেবেল তিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকাবাস